এরপরে শুধু এটা নিয়ে আমি একটা হয়তো বা ভিডিও বানাবো। তো এটা যদি আমি একটু লুকসটা দেখাই, দেখতে পাচ্ছেন খুবই জোস একটি লুক, আসলে খুবই প্রিমিয়াম একটি বাইক। আপনি বাংলাদেশের যে কোনো তো আলিফ মোটরসে হিউজ পরিমাণে বাইকের কালেকশন আসছে গতকালকে, তো আমি আজকে চলে আসছি তাদের বাইকের কালেকশনগুলো আপনাদের দেখানোর জন্য। বাট টোটাল ভিডিওটি শুরু করার আগে এখানে একজন কাস্টমার ভাই একটা বাইক নিয়েছে, তার একটা ছোটোখাটো ইন্টারভিউ আমি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। তো এই হচ্ছে সালমান সরকার ভাই, উনি আসছে হচ্ছে গাজীপুর থেকে, নিয়েছে হচ্ছে R5 ইন্ডো যে ভাষণটা আপনার ভাষণ 3। তো সালমান ভাই, আপনি আলিফ মোটরসে কীভাবে আসছেন? আলিফ মোটরসে নাম শুনছিলাম অনেক ইউটিউবে আপনার ভিডিও দেখে, তো আর রিজনেবল প্রাইস, সিভিও কন্ডিশন গাড়ি খুব ভালো, তো এই জন্যে আর কি আসা। আর এগুলো কিন্তু ডাইরেক্ট আলিফ মোটর নিজেই ইম্পোর্ট করে, হয়তো অনেকে জানে কি জানেন না, তো সরাসরি কিন্তু একবারে রিসেন্টলি চলে আসছে। আপনি সিভিও করেছেন বাইক দিয়ে এলেন, দামও আপনার কেমন মনে হচ্ছে? জি ভালো। আর এখানকার সার্ভিস ছেলেমেলে সার্ভিস? জি বলছে 6টা ফ্রি সার্ভিস দিবে। আর 2 বছর সার্ভিস? জি সার্ভিস। আর ছেলেমেলে যারা আছে তাদের ব্যবহার কেমন? এই ভালো, খুব ভালো। তো ধন্যবাদ, আর কনগ্রেচুলেশন ভাই আপনার বাইকের জন্য। একটা ভালো হেলমেট কিনে নেবেন আর কিভাবে রাখবেন। আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ নোমান ফ্রম নোমান ব্লগস। এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখতেছেন, দয়া করে লাইক বাটনে লাইক দিয়ে দিন এবং কমেন্ট করেন দিন যে আপনার বাংলাদেশের মানুষের বাইরে কোথায় বসে অবস্থান করতেছেন, এবং নেক্সট আমার কাছ থেকে কোন বাইকের ভিডিও চাচ্ছেন জাস্ট কমেন্ট করে দিন। ইনশাল্লাহ নেক্সট আমি আপনাদের রিকমেন্ড যে ভিডিওটা ট্রাই করব। তো আমি আজকে চলে আসছি আলিফ মোটরসে, যেখানে আপনারা বাংলাদেশের সব থেকে দামি দামি যে বাইকগুলো এবং প্রিমিয়াম যে বাইকগুলো, সব বাইকগুলো কিন্তু আপনি একই সাথে নিচে পেয়ে যাবেন। বর্তমানে কিন্তু এখানে আপনার হোন্ডা এক্স মোশন, হোন্ডা সিবিআর এপি রেসিং এডিশন, তারপর হচ্ছে ইয়ামাহা R5 ইন্দো, দেন হচ্ছে আপনার ইয়ামাহা XXR, তো এই বাইকগুলো কিন্তু সবগুলো এখানে পেয়ে যাবেন। প্লাস আপনার ইন্ডিয়ান যে R5 ভার্সন 3, MT15 এগুলো পেয়ে যাবেন, এবং নেক্সট উইকে তাদের সুজুকি GSXR নামতেছে। তো প্রত্যেকটা বাংলাদেশের যতগুলো প্রিমিয়াম ব্র্যান্ডের প্রিমিয়াম বাইকগুলো আছে সবগুলি কিন্তু আপনারা এই শোরুমে পেয়ে যাবেন। আমি এখন আপনাদেরকে বাইকগুলোর ওভারঅল প্রাইস এবং কিছু স্পেক আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমি ফার্স্ট শুরু করি হচ্ছে হোন্ডা সিবিআর এপি রেসিং এডিশন এই বাইকটি দিয়ে। এটা হচ্ছে আপনার থাইল্যান্ড থেকে সরাসরি ইম্পোর্ট করা হয়েছে। এটা টোটাল আসলে 4টা এডিশন হয়, একটা হচ্ছে আপনার হোন্ডা রেসিং এডিশন, একটা হচ্ছে র্যাপসেল এডিশন, আর একটা হচ্ছে ব্লু ব্ল্যাক এবং অল ব্ল্যাক উইথ রেড গ্রাফিক্স। তো এটা হচ্ছে আপনার হোন্ডা রেসিং এডিশন। তো আমি যদি একটু বাইকটার ওভারঅল লুকটা দেখাই, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বাইক, আর এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই জোস, এবং যাদের হাইট মোটামুটি 5'5", 6'7", 8 তারা কিন্তু এই বাইকটি নিতে পারেন। তো এই বাইকের কিছু স্পেক বলে দিচ্ছি, এটার সিসি হচ্ছে 149 সিসি, আর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 17.1 এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.4। আর এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি আমি বলি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 166, টোটাল ওয়েট হচ্ছে 135, আর আপনি ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, টপ স্পিড 135 এবং সাথে ডুয়েল চ্যানেল ABS। তো এটার যদি আমি প্রাইস আসি, এটার প্রাইস হচ্ছে 5,20,000 টাকা।
5,20,000 টাকা লোন নিতে পারবেন। তো বাংলাদেশে যে কটি শোরুমে পাওয়া যাচ্ছে তার মধ্যে কিন্তু সবথেকে কম দামে আপনি এই শোরুম পেয়ে যাচ্ছেন, এবং অবশ্যই যখন আসবেন তখন হয়তো বা কিছুটা নেগোসিয়েবল হতে পারে। হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3 ইন্দো ভার্সনটা, তো এটা হচ্ছে আপনার রেসিন ব্ল্যাক কালার। তো এটার প্রায় 3-4টি কালার অ্যাভেলেবেল ছিল, আপাতত প্রায় সবগুলোই সেল হয়ে গিয়েছে, বাট হয়তোবা রিসেন্টলি আবার নামবে। যেমন আপনি রেসিং ব্লু পাবেন, তারপর হচ্ছে থান্ডার গ্রে যেটা ওটা পাবেন, আরও বেশ কিছু কালার আছে, যেমন মনস্টার যে এডিশন সেটাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো আপাতত এটাই পাচ্ছেন, এবং এটাও কিন্তু সবথেকে কম দামে এখানে বিক্রি হচ্ছে, মাত্র 5,10,000 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন, এবং হয়তোবা আসলে আপনাদের কিছুটা নেগোসিয়েবল হতে পারে। এবং এটার সাথে তো আপনার 6টা ফ্রি সার্ভিস এবং 2 বছর সার্ভিং ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। আর যাদের হাইট মূলত 5'8", 9'10", 6 ফিট তারা কিন্তু এই ব্যাগটি দেখতে পারেন, বাট যাদের হাইট মোটামুটি 5'4", 5 তাদের জন্য কিন্তু এই ব্যাগটি ভালো হবে না। এটা হচ্ছে আপনার হোন্ডা সিবি এক্স মোশন 150R। তো এই বাইকটা লুকিংটা কিন্তু খুবই জোস, অনেক আগেই বাংলাদেশে এই ব্যাগটা আসছে, অনেক আগে থেকে অনেকেই জানেন, বাট মাঝখানে এটার ইম্পোর্ট বন্ধ ছিল, এখন আবার নতুন করে আসতেছে। তো বাইকটা কিন্তু আসলে খুবই জোস, আপনি যদি দূর থেকে দেখেন একেবারে লুক বলতে, আমার কাছে 2-3টি বাইক খুবই ভালো লাগে। এটি একটি বাইক, আরেকটি আছে যেটা ইয়ামা XXR, যেটা আমি একটু পর আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এটার প্রাইসটা চলে আসে, এটার প্রাইস হচ্ছে 5,60,000 টাকা। 5,60,000 টাকা হলে আপনারা এই ব্যাগটি নিতে পারবেন, এবং যখন শোরুমে আসবেন তখন হয়তো বা কিছুটা নেগোসিয়েবল হতে পারে। তো এটার আমি নর্মাল কিছু আপনাদের স্পেক বলে দিচ্ছি, আর এটা কিন্তু আপনাদের যাদের হাইট 5'5", 6'7", 8 তারা খুব ইজিলি ইউজ করতে পারবেন। তো এটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 16.8, আর এটার যদি আমি ওয়েট বলি 123 কেজি, ওয়েটও মোটামুটি কম, তো যাদের হাইট কম তাদের তেমন একটা প্রবলেম হবে না। ইঞ্জিন হচ্ছে লিকুইড কুল ইঞ্জিন 149cc, এবং এটার যদি আমি গিয়ার বলি 6 গিয়ার, এবং এটার হচ্ছে আপনার ট্যাঙ্কিতে 8.5 লিটারের মতো তেল আসবে, এবং মোটামুটি 2টি কালার আপাতত এখানে আপনারা পেয়ে যাবেন। এটা একটি কালার, আরেকটি হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি কালারটা, তো এটার আরেকটি কালার, তো এইটা আর এইটা টোটাল 2টি কালার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। বাংলাদেশের ইয়ামা বাইকের মধ্যে সবথেকে প্রিমিয়াম যে মডেলটা এটা হচ্ছে ইয়ামা XXR। তো এটা হচ্ছে আপনার 155cc। তো এটার আপনি মূলত এই শোরুমে 3টি কালার পেয়ে যাবেন, এই কালারটি হচ্ছে হোয়াইট অ্যান্ড রেড স্পোর্টস হেরিটেজ, আর এই কালারটির নাম হচ্ছে আপনার ব্ল্যাক এলিগেন্স, আর আরেকটি কালার আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই কালারটি হচ্ছে আপনার গ্রিন ওয়ান্ডারলাস্ট। তো এই টোটাল 3টি কালারই কিন্তু আপনারা এই শোরুমে পেয়ে যাবেন। তো এটার নর্মাল কিন্তু স্পেক আমি বলে দিব, বাট এরপরে শুধু এটা নিয়ে আমি একটা হয়তো বা ভিডিও বানাবো। তো এটা যদি আমি একটু লুকসটা দেখাই, দেখতে পাচ্ছেন খুবই জোস একটি লুক, আসলে খুবই প্রিমিয়াম একটি বাইক, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যান না কেন আপনাকে এক দেখে এটা তাকিয়ে থাকবে, এবং আপনি যখন চালাবেন খুবই কমফোর্ট কিন্তু দিবে এই বাইকটি। এবং এটার কিছু স্পেক আমি বলে দিই, তো এটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 18.6, ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.1, এবং এটা সিলিন্ডার হচ্ছে 1টি, নাম্বার অফ গিয়ার 6টি, আর এটার সিট হাইটে কিন্তু অনেক মোটামুটি ভালো, 810mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্সও খুব ভালো প্রায় 170। এই কারণে কিন্তু বাংলাদেশের যে স্পিড ব্রেকারগুলো আছে এগুলো কিন্তু একটু আপনার এই নিচে লাগবে না। এবং এটার টোটাল ওয়েট হচ্ছে 134 কেজি, এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10, এবং মাইলেজ ইন সিটিতে আপনার প্রায় 1 লিটারে 40 কিলোমিটার দিবে। তো এখন আসি প্রাইসে, এটার প্রাইস হচ্ছে 5,35,000 টাকা, এটা আস্কিং প্রাইস, আপনারা যখন আসবেন কিনবেন এটা নেগোসিয়েবল করে হয়তো বা কিছুটা হয়তো বা ডিসকাউন্ট হতে পারে, বাট আমি শিওর না, বাট আপাতত এই প্রাইসে এখন সেল হচ্ছে। এন হচ্ছে MT15, যেটা ইয়ামা R15-এর ভার্সন 3 নেকেড ভার্সনটা। তো যাদের হাইট এক মোটামুটি কম, 5'5", 6'7", তারা কিন্তু এই ব্যাগটি দেখতে পারেন। তো এটার আরও কিছু কালার ছিল, ওগুলো সেল হয়ে গেছে, নতুন কালারগুলো এগুলো আবার খুব শীঘ্রই চলে আসবে, তখন সেটা নিয়ে আমি আরেকটা হয়তো ভিডিও দিতে পারি। ইনশাল্লাহ নেক্সট হয়তো বা আমি এই ব্যাগটি নিতে পারি, যেটা হচ্ছে নতুন যে কালারটা, ওই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এটা হচ্ছে এটার প্রাইস হচ্ছে আপনার 3,70,000 টাকা, এবং হয়তো কিছুটা নেগোসিয়েবল হবে, শোরুমে আসলে কথাবার্তা বলার মাধ্যমে হয়তো কিছুটা নেগোসিয়েবল হতে পারে। তো গাইস, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের বাইক রিলেটেড যে কোনো কোয়ারি যদি থাকে আমার একটা ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, ওখানে আপনারা গ্রুপে পোস্ট দিয়ে আস্ক করতে পারেন, অথবা আমার ফেসবুক ইনবক্সেও আস্ক করতে পারেন। যে কোনো কোয়ারি বাইক রিলেটেড, গাড়ি রিলেটেড আমি আপনাদের জানানোর ট্রাই করবো।
আর আপনারা যারা সরাসরি ইম্পোর্টারের কাছে বাইক কিনতে চান সিভি কন্ডিশন, তারা কিন্তু আলিফ মোটরসে চলে আসতে পারেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সরিল্যান্ড, টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।